চুইঝালকে আরেকটা দেওয়া যাবে সত্যি এই ক্যামেরা দেখে বলেন না কিন্তু এরপরে পাবলিক যদি চায় দিবেন না যদি বলেন তাহলে কষ্ট পাবে এই চুইঝাল কোথার থেকে নেয় এটা কিনে আপনারা ওই সন্ধ্যাবাজারের রাব্বি ভাইয়ের কাছে আচ্ছা আপনি একটা কাজ করতে পারবেন ওই নাম্বারটা একটু দিতে পারবেন আমি তো আর এই জায়গায় ব্যবসা করতে আসতেছি না আপনার ব্যবসা নষ্ট করবো না আমি বাসায় রান্না করবো আজকের মিশন হচ্ছে বিফ খাইতে এসে চুয়ের প্রেমে পড়ে গেল জি ধন্যবাদ আমি ফোন দিছিলাম আর কি আপনি রাব্বি ভাই আমি আসলে মূলত খাইতে গেছিলাম 0 পয়েন্ট হয়তো আপনি তাদের মাল দেন আর সেভাবেই আসলে নাম্বারটা নেওয়া এবং তারা আবার নাম্বার দিতে গেলে বললো যে কাউকে বললেন না ওরে বাবা আচ্ছা ভাই এই যে গাছ এটা কতটুকু হইতে পারে ওজনে এটা হচ্ছে কি আপনার 16 কেজি ও রে শাফিন পুরাটা দেখা 16 কেজি হবে তাই না আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে আমি আর শাফিন দাঁড়ায় আছি হচ্ছে খুলনা 0 পয়েন্ট আমরা দুপুরে লাঞ্চ করব আর মূল ব্যাপার হচ্ছে আমি কিন্তু সবসময় কামরুল হোটেলে খাই কিন্তু আজকে শাফিন ভাই বলতেছে যে ভাই আজকে একটু ডুমুরিয়া হোটেলে খেয়ে দেখো কারণ সে নাকি ভার্সিটি শেষে এখানে গিলতে আসে তাই প্রচন্ড গরুর গোশ খাইতে মন চাইলেও আমার চুইঝালের ক্রেভিং উঠছে মানে চুইঝাল খাইতেই হবে এটা হচ্ছে মূল ব্যাপার তো আসেন আমরা ভিতরে যাই ভাত পেয়ে গেলাম টমেটো আর পেঁয়াজের সালাদ সাথে মরিচ তোমার গোশের পিস কত করে 130 টাকা করে আমাকে সলিড একটা গোশ দিন হ্যাঁ একদম চাপের মতো পুরো একদম চাপের মতো এ কি রসুন কি যে কয়টা চাপা পাবো নাকি দুইটা দেন আমার ধন্যবাদ আর চুই ঝাল দেন ঠিক আছে আমরা রসুন নিয়ে নিলাম চুই ঝাল নিয়ে নিলাম মূলত আজকে আমার চুই ঝাল খাওয়ার দিন কারণ অনেক বেশি খাইতে মন চাচ্ছে এটা হচ্ছে মূল ব্যাপার আচ্ছা হাত ধুয়ে আসলাম এখন বেশি কথা না ডিরেক্ট খাওয়া দাওয়া করবো আর কি তো এই হচ্ছে গোস্ত একদম সলিড একটা পিস মনে হচ্ছে বিফ চাপ দিছে আমাকে তেমনই একটা পিস আর কি আর এই যে চুই ঝাল নিছি একটা দুইটা মানে আমাকে দিছে আর কি আর রসুন দিছে একটা দুইটা আর এই আর একটা তিনটা মূলত তারা কিন্তু এক পিস রসুন দেয় শাফিন কবে থেকে খাও এখানে এই তিন চার দিন হয়েছে খাচ্ছ এর আগে কোথায় খাইতে এর আগে আমি কামরুলেই খাইতাম আচ্ছা আচ্ছা তিন চার দিনে ভালো লেগে গেছে কামরুলের চাইতে আমার কাছে বেটার মনে হয়েছে কারণ রসুন আচ্ছা কামরুলের রসুন দেয় আচ্ছা ঠিক আছে চলো বিসমিল্লাহ করি আমি ঝোল দিয়ে মাখাই নিলাম খেয়ে দেখি বিসমিল্লাহ একটা ব্যাপার এই ভাতও তারা কাঠের চুলায় রান্না করে ধোয়ার একটা স্মেল আসতেছে আর গোশত কাঠের চুলাই বোঝাই যাচ্ছে আমি আগে একটু গোশ খাই ও কি হলো এটা তো খুবই সফট থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ মানে যারা কন্টিনিউ কামরুলে খান তারা যদি একটু ব্যতিক্রম টেস্ট চান এটা ভালো লাগবে আসলে এবং গোস্ট অনেক সফট একদিন হঠাৎ করে কামরুলে অনেক ভিড় ছিল সেই জন্য এইখানে বুঝতে পারছি ভালো লাগে গেছে যার যার ইচ্ছা করে আচ্ছা 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 একটা ঠান্ডা পানি নাও গোস্ট অনেক বেশি ঝাল যার কারণে আমার খেয়ে ঝাল লেগে গেছে আর একটু পানি খেয়ে নিলাম আর গোশের টেস্ট অনেক ভালো লাগছে আমার কাছে সো আপনারা যারা একঘেয়েমি ওইখানে খান মানে আপনারা আসছেন ভিড় হয়ে গেছে এখানে খেতে পারেন আপনাদের ভালো লাগবে এবার খাবো হচ্ছে চুই ঝাল চুই ঝাল তো ট্রাই করো কেন মজা ট্রাই তো করো এই যে
এটা মনে হচ্ছে সদ্য চুই, মানে আগের হলে কালো হয়ে যেত বুঝছিস। এটা কিন্তু মনে হয় সকালে এনে ইয়ে করো, রান্না করো, ট্রাই করো তুমি চুইটা। আচ্ছা খেয়ে দেখি। এইবার মনে হচ্ছে ঝালের মাত্রাটা আরও বেড়ে গেল। আমরা কিন্তু সচরাচর যেসব জায়গায় গরুর গোশ রান্না খাই, চুই ঝাল গরুর গোশ, চুই ঝালে কিন্তু ঝাল পাওয়া যায় না। ইভেন চুই ঝালটা অনেক বেশি শক্ত থাকে, এখানে চুইটা কিন্তু ভালোই সফট এবং অনেক বেশি ঝাঁঝানো, অনেক বেশি মানে টাটকা চুই। একটা কাজ করবো বুঝছিস, আমি তুই জিজ্ঞেস করবো এটা কোথার থেকে নেয়। আচ্ছা ওনারা কি দেবে? ট্রাই করে যদি দেয় আমি এখান থেকে চুইঝাল দেবো এবং প্রতি সপ্তাহে আমি গোশ রান্না করবো, তুই আমার বাসায় যেয়ে খাবি, যাকে নিয়ে আসিস তাকে নিয়ে। আমি একাই আসছি। আচ্ছা দেখি শুনি, যে মামা খাবার দিয়ে গেলো তাকে একটু ডাক দিবি বুঝছিস, শুনবো আমি যে চুইঝাল তারা কোথার থেকে নেয়। একটা ব্যাপার, আমি যেখানে সবসময় রেগুলার খাই সেখানে গোশের পিস কিন্তু ছোটো হয়ে গেছে, দামে বাড়তেছে, সাইজে ছোটো হচ্ছে, আর এইখানে যে পিসটা পাইলাম মাশাল্লাহ পিস, এটা ভালো লাগছে। আচ্ছা একটু ঝোল দরকার মামা, চুই ঝাল কি আরেকটা দেওয়া যাবে? সত্যি এই ক্যামেরা দেখে বলেন না কিন্তু, এরপরে পাবলিক যদি চায় দিবেন না যদি বলেন তাহলে কষ্ট পাবেন। আমরা তো না বলি নেই, আমরা দোকানদার না বলি। গুড, ভেরি গুড। ওরে কয় পিস, এত পিস লাগবে না? একটা একটা কথা বলবো, এই চুই ঝাল কোথার থেকে নেয়? এটা কিনে আপনার ওই সন্ধ্যা বাজারের রাব্বি ভাইয়ের কাছে। আচ্ছা আপনি একটা কাজ করতে পারবেন, ওই নাম্বারটা একটু দিতে পারবেন? একটু ম্যানেজ করে দেন না, আসলে ব্যাপার হয়েছে কি আমিও তো বাসায় রান্না বান্না করি, তো চুই ঝাল যেখান থেকে আমি নিই ওদের চুই ভালো লাগে না, এই চুইটা অনেক টাটকা বুঝছো, আমার কাছে ভালো লাগছে এবং অনেক ঝাঁঝাল। একটু দেখেন না যদি নাম্বারটা দিতে পারেন, একটু দেখেন প্লিজ। আমি তো আর এই জায়গায় ব্যবসা করতে আসতেছি না, আপনার ব্যবসা নষ্ট করবো না, আমি বাসায় রান্না করবো, একটু দেখেন। মূল ব্যাপার হচ্ছে এইরকম জায়গার কথা যদি আমি বলে দিই তাহলে তো আসলে সবাই সেখান থেকে মাল নেবে, তো কেউ কারো বিজনেস নষ্ট করতে চায় না, এটা স্বাভাবিক। বাট তারপর রিকোয়েস্ট করলাম, দেখা যাক মামা ভালো আছে মনে হয় নাম্বার দিবে, নাম্বার দিলে কিন্তু আমি বাসায় রান্না করবো সেই একা। আর কি যেন বললো, রাব্বি ভাই তাই না, ময়লাপুতে। আচ্ছা আমরা খাবারে চলে আসি, আমার কাছে খুবই ভালো লাগছে তাদের গোশের কোয়ালিটি, আর এই যে যে চুই ঝাল এটাও খুবই ভালো লাগছে, আর রসুনটা আমি এখনও খাই নাই, তার মধ্যে তো আসলে চুই ঝাল খেয়ে প্রেমে পড়ে গেছি চুই ঝালের। আর চুই ঝাল ওয়ালার, চুই ঝাল ওয়ালার নাম্বারটা আমার দরকার এখন, আসলে আমার খাওয়াটা মুখ্য বিষয় না, মুখ্য বিষয় চুই ঝাল ওয়ালার নাম্বারটা নেওয়া, এখন দিবে কিনা আমি বুঝতেছি না। সো ভিডিওটা এই পর্যন্তই, আমি এখন একটা কাজ করবো ভিডিওর মধ্যে বলি, আমি ওনার কাছ থেকে যেমনি হোক নাম্বার নিব, নাম্বার নিয়ে আমি চলে যাবো ময়লাপুতা মোড়ে, যে ময়লাপুতা বাজারে যেয়ে আমি ওই রাব্বি ভাইয়ের কাছ থেকে আসলে এই চুই ঝাল নিব আর কি, এটা হচ্ছে আমার মূল ব্যাপার। এখনই নিয়ে যাবো ভাই, আমার অনেক ভালো লাগছে, এইরকম টাটকা চুই আমি কখনো পাই না। তুমি নাকি এখানে কাকে নিয়ে আসো? আমি তো কাউকে নিয়ে আসি না। আচ্ছা যাই হোক যাই হোক, ঠিক আছে, তো ভিডিওটা এই পর্যন্তই। হ্যাঁ এখনও কিন্তু ভিডিওটা কেটো না, এই ব্লগটা কন্টিনিউ হবে, আমার রিভিউটা এই পর্যন্তই। আপনারা এখানে এসে বিফ খাবেন, আপনাদের অনেক ভালো লাগবে, সাইজ তো দেখছেন 130 টাকা হিসাবে। আর এই যে চুই ঝাল এটা বেস্ট, আজকের মিশন হচ্ছে বিফ খাইতে এসে চুইয়ের প্রেমে পড়ে গেলাম। হ্যাঁ এখন আমরা এই চুইয়ের মিশনে যাবো, তো এখন এই ভিডিওটা স্টপ করো। A few moments later. জি ধন্যবাদ, ধন্যবাদ, ঠিক আছে। আচ্ছা আমরা কিন্তু রাব্বি ভাইয়ের নাম্বারটা পাইলাম, মানে আমাদের মিশন সাকসেসফুল। এই যে রাব্বি ভাইয়ের নাম্বার, আর হচ্ছে আমরা এখন চলে যাবো হচ্ছে ময়লাপুতা এবং তার দোকানে যাব। দোকান ময়লাপুতা বাজার তো মনে হয় খুলে যায় এখনই তাই না? খুলে যায় না, 3টা বাজে? হ্যাঁ খুলে যায়, তো দেখি তার কাছে যে কী কী চুই পাওয়া যায়। সো এখন ভিডিওটা স্টপ করো, আমরা ময়লাপুতা যেয়ে সামনে আসবো। আমরা এখন ময়লাপুতা চলে আসলাম, এখন মূল কাজ হচ্ছে সে রাব্বি ভাইকে ফোন দিতে হবে, কারণ আমরা তো আর দোকান চিনি না। সো একটা মিনিট, এই হচ্ছে রাব্বি ভাইয়ের নাম্বার, আর ফোন দিই 01761086565। আসসালামু আলাইকুম। ভাই কি রাব্বি ভাই বলছেন? ভাই চুই ঝাল বিক্রি করেন নাকি আপনি? আচ্ছা 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 ভাই, আপনার দোকানটা কোথায় ময়লাপুতা বাজারের মধ্যে? ময়লাপুতা মেইন গেট থেকে ঢুকে
তিনটা গলি পরে বাম হাতে। আচ্ছা, মেইন গেট থেকে ঢুকতে হবে তাই তো? সাফিন এদিকে আসো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ঠিক আছে। আচ্ছা, সে বলছে মেইন গেট থেকে ঢুকতে হবে এবং তিনটা গলি পরে হাতের বামে। এক, দুই, তিন। ওই যে ভাই, আসসালামু আলাইকুম। আমি ফোন দিছিলাম আর কি। চাপলি রাব্বি ভাই? আচ্ছা 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 ভাই, আসলে চুই ঝাল দরকার ছিল আমার, আর এই নাম্বারটা আমি একটা জায়গা থেকে পাই আর কি। এইটা আসলে তারা তো বলতে নিষেধ করছে, আমি আসলে মূলত খাইতে গেছিলাম 0 পয়েন্ট, হয়তো আপনি তাদের মাল দেন, আর সেভাবেই আসলে নাম্বারটা নেওয়া, এবং তারা আবার নাম্বার দিতে গেলে বললো যে কাউকে বললেন না, ঠিক আছে এই আর কি। এখন তাদের ওই চুই ঝাল খেয়ে আমার খুব ভালো লাগছে, বুঝছেন তো? আপনি আমাকে একটু ভালো চুই ঝাল দিবেন, যেটা একটু ঝাঁঝালো হয় এবং যেটা ধরেন একটু মানে খাইতে ভালো লাগে আর কি, ঠিক আছে? ঝাল বেশি, ঝাল বেশি দরকার এবং নরম। আমাদের অবশ্যই লোকাল চুই ঝাল। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জন্য এটা টেস্টও বেশি হবে, ঝালও বেশি হবে। এমনি কত করে দাম, কত কি আমাকে একটু বলুন তো? দাম বলতে বিভিন্ন কোয়ালিটির আছে। এটা হচ্ছে কি আপনার গোড়ার ডালের অংশ, মোটা ডাল। আচ্ছা, এটা হচ্ছে কি আপনার 800 টাকা কেজি। কত কত? 800। 800 কেজি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, 80 টাকা সোয়া। এর পরের অংশ এটা মানে গোড়ার উপরের অংশটা, এটা হচ্ছে আপনার 1000 টাকা কেজি। 1000 কেজি মানে এটা কি এটার থেকে ভালো? এটার থেকে বেস্ট, মানে এটা ঝালের পরিমাণ বেশি, তার থেকে ঝাল এটা একটু কম, কিন্তু এটা মাংসের পরিমাণটা বেশি। আচ্ছা, বুঝতে পারছি। তার থেকে এটা হচ্ছে গিয়ে ফ্লেভার, অর্থাৎ মাটির নিচের মূল গোড়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ফ্লেভার, আপনাকে যেটা দিব ফ্লেভার প্লাস ঝাল। এটা এটা কত? এটা হচ্ছে 1200 টাকা কেজি। আর আমাকে দিবেন কোনটা? এটা কি এটা? এটা কি 1200 টাকা করে কেজি? তার মানে এটা আমার 100 দাম আসতেছে কত? 100 গ্রাম 120 টাকা। 120 টাকা তাই? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এমনি কম টম রাখা যাবে না? এটা ঈদের সময় আমরা 1400-1500 করে বিক্রি করি, আচ্ছা সেল করি, কিন্তু এটা অন্য সময় আপনার এই 1000-এর ভিতরে। ওরে বাবা, আচ্ছা ভাই, এই যে গাছ, এটা কতটুকু হইতে পারে ওজনে? ও রে সাফিন, পুরাটা দেখা 16 কেজি হবে তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, একটা ব্যাপার, ধরেন আমি তো একটা ভিডিও করতেছি, দেখতেই পাচ্ছেন, আর এই যে ভিডিও করতেছি আপনার কাছে অনেক কাস্টমার আসবে, ধরেন খুলনার বাইরে থেকে যদি কেউ চাই দিতে পারবেন? গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, আমরা একটা কাজ করবো, এই মামাকে নিয়ে আমার নাদিম ব্লগসের একটা ভিডিও বানাবো, ঠিক আছে? মামা, ভিডিও করলে কোনো সমস্যা আছে? আচ্ছা ঠিক আছে, আমার এই ভিডিওটা এখানে স্টপ করবো আর কি, এটা তো আসলে বেশিক্ষণ রান করা যাবে না। মামা, আমাকে এইখান থেকে 100 গ্রাম চুই ঝাল দেবে, ঠিক আছে? আর এই হচ্ছে মামার নাম্বার, রাব্বি চুই ঝাল খর। সো আপনারা এখানে আসতে পারেন, আমি কিন্তু তার চুই ঝাল মানে সে যেখানে চুই ঝাল দেয় সেখান থেকে খাইলাম, খাওয়ার পরে আমার অনেক ভালো লাগছে, যার কারণে ফোন নাম্বার নিয়ে তার কাছে চলে আসা এবং এসে তার কাছ থেকে চুই ঝাল নিচ্ছি। 100 গ্রাম নিয়ে আগে বাসায় ট্রাই করবো, এরপরে আসলে বেশি করে নিব, এটা হচ্ছে মূল ব্যাপার। আর এই চুই ঝাল নিয়ে আমার সেকেন্ড ব্লগ আসবে হচ্ছে নাদিম ব্লগসে, আমি এটা এখনই শ্যুট করবো, এখনই, কোনো লেট হবে না। সো এই ভিডিওটা এই পর্যন্তই, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। আজকের ভিডিওটার মূল থিম ছিল সাফিন ভাই আমাকে ডুমুরিয়া সাজেস্ট করছিল, যে ডুমুরিয়া হোটেল, ডুমুরিয়া হোটেল, ওইখানে আসলে গরুর গোশ খাইতে যেয়ে আমাদের চুই ঝাল পছন্দ হয়ে গেছে এবং চুই ঝালের প্রেমে পড়ে গেছি, যার কারণে এতটুকু ভিডিওটা এগোইছে আর কি। তো ভিডিওটা এই পর্যন্তই, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কারো কোনো মতামত যদি জানাতে একটু কমেন্ট করবেন। তো যারা যারা চ্যানেলে নতুন ভিডিও দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পেজটা ফলো করবেন, পাশাপাশি নাদিম ব্লগস যে পেজ এটা ফলো করেন, কারণ এই চুই ঝাল নিয়ে নেক্সট ভিডিওটা আসবে নাদিম ব্লগসে। তো এই পর্যন্ত ইনফরমেশন, আর এই যে আবারও দেখা দিচ্ছি রাব্বি চুই ঝাল ঘর, এটার ফুল ইনফরমেশন কিন্তু নাদিম ব্লগস চ্যানেলেই পাবেন এবং পেজেই পাবেন। আর এই ভিডিওটা হচ্ছে নাদিম আহমেদে আপলোড হচ্ছে, ওই যে আমার চুই ঝাল অলরেডি কাটতেছে। সো মামা, একটা আল্লাহ হাফেজ দিয়ে দেন এই ভিডিওতে। আল্লাহ হাফেজ। আচ্ছা, আচ্ছা, আল্লাহ হাফেজ।